হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকাল সকাল আমার বরটা এই মেয়েটাকে নিয়ে কী করছে, গল্প করছিল এতক্ষণ। তো এখন বাজে সকাল 8টা, ও উঠে গেল। তারপর আমি বিছানা টিছানা গুছিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব। ঘরটা প্রত্যেক দিন যদি আমি না গোছাই তাহলে পরে ঘর আমার আর তাকানো যায় না। এমনি ছোটো মোটো ঘর আমার, তার মধ্যে আমার ঘরে থাকে একজন বিশাল গুছোনো টাইপের মানুষ, যার জন্য আমাকে একটু পরপর ঘর গোছাতে হয়, কাপড় জামা গোছাতে হয়। তো সকালবেলায় ও বিড়ালটাকে কি বলছিল জানো, যে তোকে আমি আজকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে সুন্দর করে জামা টামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো। এদিকে আমি ঘর গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে ও মেয়েটাকে নিয়ে বাইরে কি করছে আমি জানি না। আজকে ভিডিও বানানোর সময় একটা বড় ভুল করি আমি, এটা তোমরা দেখতে পারবা ভিডিওতেই। আমি টাইম ল্যাপসে ভিডিওটা করি, তো মাঝখানটায় আমি ভিডিওটা স্টপ করে আবার যখন প্লে করি সেই টাইম ল্যাপসটা, মানে ভিডিওটা আমি টাইম ল্যাপসে না করে আমি স্লো মোশনে প্লে করে কাজগুলো করতে থাকি। পরে আমি যখন ভিডিওটা দেখি আমি ভাবি যে এমনি নর্মাল ভিডিও হয়েছে, কিন্তু এডিট করার সময় আমি দেখতে পাই যে সেটা স্লো মোশনে হয়েছে। এবার ভিডিওটা আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অবধি চলে গেছিলো। আমার এত খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম, এখন মানে এটা আমি এডিট করে মানে সম্ভবই না। তো তোমরা দেখতেই পাবে ভিডিওটার মধ্যে, মনটা সেই জন্য ভীষণ খারাপ ছিল। ভেবেছিলাম আজকে ভিডিওই দেব না, তো তারপরে ভাবলাম যে যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারবে। সকালে সিদ্ধ ভাত করে আমাদের খাওয়া হয়ে গেছে, দুপুরের রান্নাটাই একটু তড়িঘড়ি জোরদার হয়, বাট আজকে দুপুরের মেনুটা খুব সিম্পল। কালকের একটা ডগা আমি রেখে দিয়েছিলাম, কুমড়োর ডগা, সেটা দিয়ে ডাল করে নিচ্ছি। এরপর আমি আলু ভেজে নেব, আর ব্রোকলিটা আমি রসা করব আলু দিয়ে। এইবার তোমরা ভিডিওটাতে দেখো যে কী ভুলটা আমি করেছি। এখান থেকেই শুরু হচ্ছে স্লো মোশন, এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা স্লো মোশনেই চলে, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়। তো অতটা তো সম্ভব না এডিট করে, তো আমি একটুখানি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখানে দিয়েছি। রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, তো যাই হোক, আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়ে আমি এটাকে ভেজে মশলাটাকে কষিয়ে নিয়ে ব্রোকলিটা রান্না করলাম। এরপর বাসনগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। বাসন মাজতে আমার মানে এত বাজে লাগে, আর মাঝে মাঝে এত বাসন বের হয়, মানে প্রায় ঘরের সব বাসনই বের হয়ে যায়। এরপর একটু রেস্ট নেওয়ার জন্য, মুডটা ফ্রেশ করার জন্যে আমি চলে গেলাম কাকুর ওখানে, কাকুর সাথে একটু কথা বলে এলাম বাড়িতে। এরপর কিছু জামাকাপড় আমার ছিল, সেই জামাকাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমি আজকে ধুতেই পারলাম না, জলের স্পিড আজকে একদমই কম ছিল। কিছু জামাকাপড় রেখে দিয়েছি পরের দিন ধোবো বলে। প্রত্যেক দিনের একই কাজ, একই রুটিন, আর ভালো লাগে না, যাওয়া তো সেরকম মানে সেভাবে কোথাও হয় না। এদিকে দুপুরে খাওয়ার টাইম হয়ে আসছে, ও তো সকালে দোকানে চলে গেছে, এবার আবার দুপুরবেলা খেতে আসবে। তাই আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিচ্ছি, স্নান সেরে পুজো দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মাথা ছেড়ে সিঁদুর টিঁদুর পরে আমি রেডি। আবার আমার বরের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। ব্রোকলির রেসিপিটা তো আমি আজকে শেয়ার করতে পারলাম না, তো দেখো তোমরা কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সাপোর্ট করো সবাই মিলে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।